হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও এখন পর্যন্ত সুস্থ আছি, কিন্তু আজকে আসলে মনটা একদমই ভালো নেই। এর কারণ হচ্ছে আমার বড় বোন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা সবাই করোনা পজিটিভ হয়েছে। তো বড় বোন বলতে আমার বড় আপু, আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে সবার বড়। ও আমাদের বাকি ভাই বোনদেরকে, বিশেষ করে আমাকে, সবসময় মায়ের মতো আদর যত্ন করে আসছে। তো এই জন্য আসলে আজকে হঠাৎ করে এরকম একটা নিউজ শুনে মনটা একদমই ভালো নেই, কোনো কিছুতেই মন বসাতে পারছি না। আজকে যে ভিডিও এডিট করছি, ভয়েস দিচ্ছি, সবই আসলে ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু তারপরও এই ভিডিওটা, গত সপ্তাহের একটা ভিডিও জমে আছে, তো ভিডিওগুলো যদি সময় মতো আপলোড দেওয়া না হয় তাহলে দেখা যায় যে অনেকগুলো জমে যায়, আর তখন আমার অনেক প্রবলেম হয় পরবর্তীতে। তাই ভাবলাম ভিডিওটা রেডি করে ফেলি, এতে করে পরবর্তীতে আমার আর কাজ জমে থাকবে না, আর হয়তোবা মনটাও ভালো হয়ে যাবে কিছুক্ষণের জন্য। আর আপনারাও প্লিজ আমার বোন আর তার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন, ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সবাই। তো আমার লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি অনেক দিন পরে একটু শপিংয়ে গিয়েছি, কিছু টুকটাক কেনাকাটা করেছি, তো সেগুলোই আমি এখন আনপ্যাক করছি। আমরা আসলে এই ধরনের শুকনা বাজারগুলো যখন করে আনি অন্তত 2-3 দিনের মতো একটু আলাদা করে রাখি, তারপর সেগুলো খুলি। তো আজকে প্রায় 3 দিন পরে আমি এগুলো খুললাম, আর খুলে এখন সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখছি। সব কিছু গুছানো হলে আমি রান্নার প্রিপারেশনে চলে যাব। আর আজকে একটু স্পেশাল রান্না বান্না করা হবে, এর কারণ হচ্ছে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আপনারা অনেকেই জানেন গত সপ্তাহে টানা 2-3 দিনের মতো বৃষ্টি হয়েছিল, ঢাকা শহরে অনেক জায়গায় পানি উঠেছে। এটা বেসিক্যালি ওই সময়কারই একটা ভিডিও। তো আমি আমার রান্নার প্রিপারেশন করে নিলাম, এখানে পেঁয়াজ বাটা, বাদাম বাটা আর কিছু টক দই নিলাম, আর এখন চলে যাব রান্না করতে। তো বৃষ্টির দিনে দেখা যায় বেশিরভাগই খিচুড়ি রান্নার একটা প্রবণতা থাকে। তো আজকে আমার ননদ বলল যে খিচুড়ি সবসময় খাওয়া হয়, তাই আজকে যেন অন্য কিছু করা হয়। তো পোলাও খেতে চাচ্ছিল, ওর পোলাওটা খুবই পছন্দের, আর তার সাথে ও আমার হাতে একটু ডিমের কোর্মা খেতে চেয়েছে। আমার হাতে ডিমের কোর্মাটা বাসার সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ননদ, ও এটা খুবই পছন্দ করে। তো আজকে মেনলি ও আমার কাছে আবদার করেছে যে একটু পোলাও আর ডিমের কোর্মা খাবে। তো তার সাথে আমি আবার একটা সবজিও করছি। নর্মালি দেখা যায় যে এরকম পোলাওয়ের সাথে বেশিরভাগ সময় চাইনিজ সবজিটাই করা হয়। তো আজকে আমি ভাবলাম একটু বিয়েবাড়ির সবজি করি, চাইনিজ সবজি সবসময় খেতে আসলে ভালো লাগে না। আর আমি বিয়ের পর থেকে বেশ কয়েকবারের মতোই এই বিয়েবাড়ির সবজিটা ট্রাই করেছিলাম, কিন্তু কখনোই ওরকম ভালো রেজাল্ট আসেনি। তাই আমি শুরু থেকে একটু নার্ভাস ছিলাম, তবে আলহামদুলিল্লাহ আমার সেদিনের বিয়েবাড়ির সবজিটা অনেক বেশি মজা হয়েছে। তো আমি আসলে শুরু থেকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু কোনো একটা কারণে ভিডিওটা শ্যুট হয়নি। হ্যাঁ, আমার আসলে লাকটা খারাপ, আমার প্রায় সময় এই ঘটনা ঘটে। দেখা যায় যে রান্না অর্ধেকে যাওয়ার পর আমি খেয়াল করি যে আমার আসলে ভিডিওটাই শ্যুট হয়নি। তা আমি প্রথমে এখানে কিছু মুরগির মাংসকে আদা রসুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে সেখানে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর এরপর সেই মাখিয়ে রাখা মুরগির মাংসগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পর যখন মুরগির কালার চেঞ্জ হয়েছে, সেখানে আমি 2-3 টেবিল চামচের মতো বাদাম বাটা ইউজ করেছি। যে কোনো একটা বাদাম বাটা দিলেই হবে, আমি আজকে চীনাবাদাম ইউজ করেছি। তো তারপর বাদাম সহ মাংসটাকে একটু ভালোভাবে ভুনে নিয়েছি। এরপর আমি সবজি দিয়ে দিয়েছিলাম, পানি ছাড়া সবজিটাকে ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপর ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে আমি সেখানে একটু পানি আর পরিমাণ মতো দুধ দিয়েছিলাম, আর এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি সবজিটা আধা সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা চাইলে পুরাটাই দুধ ইউজ করতে পারেন, পানি ইউজ না করে। আমি আসলে জানি না মুখে মুখে শুনে আপনারা কতটুকু উপকৃত হবেন, তবে একটু কষ্ট করে ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। তো কিছুক্ষণ পর এখন আমি চেক করছি যে সবজিটা সেদ্ধ হয়েছে কি না। সবজিটা আধা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো।
আর এই রান্নাটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সবজিটা যাতে কোনোভাবেই নিচ দিয়ে পোড়া না লাগে এটা অবশ্যই খেয়াল করতে হবে, তা না হলে পুরো সবজির ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এরপর আমি এখানে 3 চা চামচ গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, এটা জাস্ট সবজির সেই সাদা সাদা রঙটা দূর করার জন্য। এরপর এখানে দিয়ে দিলাম স্কোয়ার করে কেটে রাখা কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আমি সম্পূর্ণ ফেড়ে দিয়েছি যাতে করে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে। আর এবার আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সবজিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি উপরে কিছু চিনি ছিটিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। আমি একটু সবজিটা একটু ঝোলঝোল রাখতে চেয়েছি, যার কারণে আমি বেশি পানিতে কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম। আপনারা যদি চান যে অত বেশি ঝোল না রাখতে, তাহলে অল্প পানিতে কর্নফ্লাওয়ারটা গুলবেন। আর এবার আমি অপেক্ষা করব ঝোলটা একটু গাঢ় হয়ে আসার জন্য। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, আর ঘিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু সেই সুন্দর ফ্লেভারটা একদমই আসবে না। সো ঘি এই রেসিপিতে মাস্ট। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি চুলাটা অফ করে দিলাম, আর এই গরম চুলার উপরে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব, তারপরে এটাকে আমি সার্ভ। সবজিটা কিন্তু গরম গরম খেতে অনেক ভালো লাগবে, তো এই জন্য আজকে আমি এটাকে হট পটে সার্ভ করছি যাতে করে আমরা খেতে যাওয়া পর্যন্ত এটা গরম থাকে। এবার আমি ডিমের কোরমাটা রান্নার জন্য চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, আর সবজিটা যখন আমি বাটিতে নিচ্ছিলাম বেশ কিছু সবজি পড়ে যায়, তো সেটা এখন আবার সাথে সাথে মুছে নিচ্ছি, তা না হলে পরে আবার কষ্ট হবে। তো তেলে আমি প্রথমে কিছু গরম মশলা দিয়েছিলাম, আর এখানে এখন কিছু পেঁয়াজ কুচিটা যখন বেরেস্তার মতো লাল হয়ে এসেছে, এবার এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটাটাকেও আমি এখন বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিব। এবার মশলা দেওয়ার পালা, আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই 1 চা চামচ করে দিয়েছি এখানে, আর এবার সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার গুঁড়া মশলাগুলো দিচ্ছি, আমি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আর জিরা যেহেতু বাটা দিলাম তাই আর গুঁড়া দিচ্ছি না, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। আমি যেহেতু ডিমটার মধ্যে লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখানে জাস্ট মশলার জন্য যতটুকু লবণ দরকার ততটুকুই লবণ দিলাম। এবার আমি এখানে অ্যাড করব প্রায় 1/2 কাপের মতো টক দই, আর এবার টক দইটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো ছানা ছানা ভাব না হয়। আর আজকে কিন্তু আমি একা রান্না করছি না, শুরু থেকে আমার শাশুড়িও আমার সাথে রান্না করছিল পাশের চুলায়। তো এখানে এখন ইলিশ মাছ ভাজা হচ্ছে, এর আগে উনি বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করেছিল। এবার আমি আগে থেকে ভেজে রাখা সেই ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। ডিম ভাজাটা আসলে সবাই পারে, তাই ওটা দেখানোর কিছু নেই আসলে। এবার আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। আমি কিন্তু অন্যান্য সময় এই পর্যায়ে দুধ ব্যবহার করি, কিন্তু আজকে দেখলাম যে ভালোই একটা গ্রেভি হয়েছে, তাই আর দুধ দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। আমি এখন এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর এবার এটাকে আমি রান্না করতে থাকবো। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার ডিমটা রান্না হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি জাস্ট উপরে একটু চিনি ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি বা বেরেস্তাও ব্যবহার করতে পারেন। তো ঘি যেহেতু আমি সবজিতে ব্যবহার করেছি, তাই ডিমে আর আলাদাভাবে দিলাম না। এর মধ্যে আমি পোলাও বসিয়ে দিয়েছি, আমি এখন পোলাওয়ের চালগুলোকে ভেজে নিচ্ছি। তো পোলাও আসলে কম বেশি সবাই রান্না করতে পারে, অনেকের আবার নিজস্ব স্টাইলও আছে পোলাও রান্না করার। তো পোলাও রান্নার রেসিপি আর দেখালাম না কষ্ট করে। আর পোলাও হতে হতে আমি এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্না বান্নার পর এই হলো সিঙ্কের অবস্থা। তো প্রতিদিনই সিঙ্কের কম বেশি এরকম অবস্থা হয়, আর তার মধ্যে যদি এরকম একটু স্পেশাল রান্না বান্না হয় সেদিন রান্নাঘরের অবস্থাও আরও খারাপ হয়ে যায়।
আমার কাছে কিন্তু রান্না করাটাই এসব কাজের থেকে অনেক বেশি সহজ মনে হয়। তারপরও ভালো না লাগলেও নিজের কাছে নিজেকেই করতে হবে। তো এখন আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো সব কাজ শেষে আমি এখন টেবিলেও খাবারগুলো দিয়ে দিয়েছি। আজকে মানুরের বাবা বাসায় নেই, তার অফিস ছিল। তো আজকের আইটেম হলো বিয়েবাড়ির সবজি, বুটের ডাল মুরগি দিয়ে আমার ডিমের কোরমা, আর এদিকে হচ্ছে ইলিশ ভাজি, আর ওইদিকে পোলাওটা আমি চুলার উপরেই রেখেছি। জাস্ট খাবার আগে টেবিলে আনবো, চুলার উপর যাতে গরম থাকে এজন্য রেখে দিয়েছি ওখানে। সবাই গোসল করছে, নামাজ পড়ছে, তো আমিও যাই গোসল নামাজ সব সেরে আসি, তারপর একসাথে সবাই মিলে খাবো। তো এদিকে দেখলাম যে ভালোই বৃষ্টি হচ্ছে, তখনও আমাদের বাসার সামনে মোটামুটি একটু পানি জমে গেছে, আর ঢাকা শহরের তো অনেক এরিয়াতেই অনেক ভালোভাবেই পানি জমেছে দেখলাম নিউজগুলোতে। যেহেতু টানা বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটা অনেক ঠান্ডা, যদিও আমাদের কাছে হয়তো ভালো লাগছে, কিন্তু এই একই সময়ে কিন্তু দেশের অনেক অঞ্চলে বন্যা হচ্ছে। তো মাঝে মধ্যে এভাবে ভাবলে কিন্তু খারাপ লাগে, যে জিনিসটা আমরা অনেক এনজয় করছি, যে জিনিসটাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু বানাচ্ছি, সেটাই আসলে অনেকের কষ্ট। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি চলে গেলাম গোসল করতে। দাঁত ব্রাশ করো তো মা, দাঁত ব্রাশ করো তো, দাঁত ব্রাশ করো তো। আমি লাস্ট দিন মানুষের জন্য একটা ব্রাশ আর পেস্টের সেট কিনেছিলাম, তো সেটাই এখন ওকে দিলাম। দেখলাম যে ও অনেক বেশি খুশি হয়েছে, আর ও মানে বুঝতে পেরেছে যে এটা আসলে কি কাজে ব্যবহার করা হয়। তো যার কারণে আমাকে বারবার দেখিয়ে দিচ্ছিল যাতে ওকে আমি এটা খুলে দেই, আর খুলে দেওয়ার পর সাথে সাথে সে এটা দিয়ে একদম দাঁত ব্রাশ করা শুরু করে দিয়েছে। সত্যি বলতে আমি এর আগে কখনো মানুরকে কোনো জিনিস পেয়ে এত বেশি খুশি হতে দেখিনি যতটা সে ব্রাশটা পেয়ে খুশি হয়েছিল। সেদিন সারাদিনের জন্য সে ব্রাশটাকে একটুকু হাতছাড়া করেনি, এখনো যখন সে ঘুম থেকে উঠে সে বারবার দেখিয়ে দেয় তাকে ব্রাশটা দেওয়ার জন্য। ওই যে ব্রাশটা দাও, এই যে দেখো 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 বোকা, এটা খাওয়ার জিনিস না তো, ব্রাশ দাও। আর মাহানুরের পিছে যে জামা কাপড়গুলো দেখছেন ওগুলো আর কিছুই না, বৃষ্টির জন্য বাধ্য হয়ে ঘরের মধ্যে ভাবে শুকাতে হচ্ছে জামা কাপড়গুলোকে। এই যে এভাবে ব্রাশ করে, এভাবে এভাবে এভাবে, মজা পেস্ট। তো অবশেষে বাসার সবাই মিলে এখন দুপুরের খাবার খেতে আসলাম, আর আজকের প্রতিটা আইটেমে খুব বেশি মজা হয়েছিল। আর সবচেয়ে বেশি মজা হয়েছে আমার বিয়েবাড়ির সবজিটা আর আমার শাশুড়ি রান্না করা সেই বুটের ডালটা। নর্মালি আমার ডিমের কোরমাটাও বাসার সবাই খুব পছন্দ করে, কিন্তু আজকে সবজির আড়ালে সেই ডিমের কোরমাটা ঢাকা পড়ে গেছে। আজকে সবাই সবজিটাই মজা করে খেয়েছে। তো আমারও খুব ভালো লাগলো যে ফাইনালি আমি পারফেক্টভাবে বিয়েবাড়ির সবজিটা রান্না করতে পেরেছি। আর মেইনলি এটা আজকে আমার ননদের আবদারে রান্না করা সব কিছু, তো ওর খুব পছন্দ হয়েছে প্রতিটা আইটেম। তো এটাই ভালো লাগা যে কারো মনের ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, অন্য ভিডিওগুলো দেখবেন। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চাইলে অ্যাড হতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন বা সাজেশান থাকলে আমাকে সেটা ইনবক্সে জানাতে পারবেন।
আর সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে আমার বোনের পরিবারের জন্য আর আমার বোনের জন্য অনেক 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 দোয়া করবেন। সবাইকে আসসালাম।